দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোতে। আপনাদের সঙ্গে আছি আমি সুপ্রিয় শিকদার। আমাদের সঙ্গে আজকে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। আমরা আজকে কথা বলবো বুয়েটের ছাত্র রাজনীতি নিয়ে। তানভীর, আপনি জানেন যে আজকে হাইকোর্ট 4 বছর পরে একটা রায় দিয়েছেন যে বুয়েটে ছাত্র রাজনীতি করতে কোনো অসুবিধা নেই। মানে বুয়েটে 4 বছর আগে যে একটা নিজস্ব বিজ্ঞপ্তি দেওয়া ছিল যে বুয়েটে ছাত্র রাজনীতি করা যাবে না, সেই জায়গাটা আজকে হাইকোর্ট বলেছেন যে এটা আসলে সিদ্ধান্তটা বলবৎ থাকবে না, বুয়েটে ছাত্র রাজনীতি করতে কোনো সমস্যা নেই। তা আপনার কাছে আসলে কী মনে হচ্ছে যে 4 বছর পরে বুয়েটে আবার রাজনীতি ফিরতে যাচ্ছে? হাইকোর্টের রায়ের পরে আসলে এটা তো বলাই যায় যে বুয়েটে আসলে রাজনীতি ফিরছে। অর্থাৎ 4 বছর যে রাজনীতিটা বুয়েট কর্তৃপক্ষ একটা বিজ্ঞপ্তির মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করেছিল, যে ছাত্র সংগঠনগুলোর রাজনীতিটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, সেটি আসলে আর কার্যকর থাকছে না হাইকোর্টের রায়ের পর। আমরা অবশ্য এখনও জানি না, কারণ এটা নিয়ে তো আরও আপিল করার অনেক সুযোগ আছে। হয়তো এটি চেম্বার জজ আদালতে যেতে পারে, এটি আপিল বিভাগ পর্যন্ত যেতে পারে। তবে এখন পর্যন্ত যে অবস্থান, তাতে মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেটা তো মানতে হবে। আপনি জানেন যে বুয়েটের উপাচার্য নিজেও কিন্তু বলেছেন যে রায় তো শিরোধার্য, সো এখন আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে যে কীভাবে এটা ফিরবে, কীভাবে এটা বাস্তবায়ন হবে, মূলত সেটা নিয়েই আসলে আলোচনা। তো এখানে একটা জিনিস হচ্ছে যে প্রায় 4 বছর পর মানে বুয়েটের রাজনীতি ফিরছে, যে 19 সালের পর, অর্থাৎ আপনারা জানেন যে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর থেকে, কিন্তু বড় আন্দোলনের পর এই ছাত্র সংগঠনের রাজনীতি বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এটা নিষিদ্ধ ঘোষণা করে। তো সেই জায়গা থেকে এখন যে জায়গায় এসে পৌঁছেছে, তাতে এটা হয়তো এখন যে কোনো সময়ের ব্যাপার, জাস্ট এটা বুয়েটে ছাত্র রাজনীতি কার্যকর হওয়ার ব্যাপার। হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা আবার একটা বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়ে দেবে, সেটা হয়তো খুব বেশি সময় আর লাগবে এটা মনে হয় না, যদি এটি আপিল বা অন্য কোনো জায়গায় গিয়ে আটকে না যায়। তারপর হাইকোর্ট রায় দিয়েছেন, আদেশ দিয়েছেন যে রাজনীতি করতে বাধা নেই, এই জায়গাটা পরে আরেকটা জিনিস আমার মাথায় এবং দর্শকদের মধ্যে প্রশ্ন রয়েছে যে 4 বছর পরে এসে রাজনীতি শুরু হতে যাচ্ছে, এই রাজনীতি যদি শুরু হয় সেখানে কি কোনো শঙ্কার জায়গা থাকবে কি না নতুন করে? না, নিঃসন্দেহ। মানে আমাদের যেটা একটা নিয়ম হচ্ছে যে ছাত্র সংগঠনের যে রাজনীতিগুলোর কথা বলি, আসলে এটা তো ছাত্রদের জন্য হয়, শিক্ষার্থীদের জন্যই হচ্ছে, এবং এটা ভালো হবে এটাই তো স্বাভাবিক, এটাই চাওয়া সবার জন্য। কিন্তু আমাদের যে অতীত অভিজ্ঞতা বা রাজনীতির যে অতীত অভিজ্ঞতা, সেটা আসলে খুব একটা ভালো না। ফলে আমাদের, আপনি যেটা বলেন শঙ্কা থেকে যায় কিনা, শঙ্কা অবশ্যই থেকে যায়। কারণ আপনি জানেন যে যদি আমরা এভাবে বলি যে 19 সালে আবরার আরাফাত হত্যার পেছনে কিন্তু ছাত্রলীগের লোকজনই জড়িত ছিল, এবং এটা আদালত দ্বারা প্রমাণিত, অনেকের সাজা হয়েছে, প্রায় 20 জনের সম্মত মৃত্যুদণ্ড হয়েছে, আরও কয়েকজনের কিন্তু বিভিন্ন মেয়াদে এই সাজা ভোগ করতে হয়েছে। এবং এর আগে আরেকটি যে ঘটনা হয়েছিল সেটা 2002 সালে, তখন সরকারে ছিলেন বিএনপি সরকার ছিল, বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল, তখন সনি হত্যাকাণ্ডের কথা আপনার নিশ্চয়ই মনে আছে, যে সেই ঘটনাটা ঘটার পরেও বেশ বুয়েট একবার উত্তপ্ত হয়েছিল। তো বুয়েটের এই যে ইগুলো কিন্তু সম্পূর্ণ পলিটিক্যালের কারণেই এটা মারামারি, যেমন সনি নিরীহ ছাত্রী সনি পলিটিক্যাল ক্লাসের মাঝখানে পড়ে তার মৃত্যু। সেম আবরার ফাহাদ সরাসরি রাজনীতির সঙ্গে ছিলেন না, কিন্তু তাকে কেন্দ্র করেই কিন্তু ছাত্রলীগ তার উপর হামলা এবং তার মৃত্যু, অর্থাৎ রাজনৈতিক মৃত্যুই আমরা বলতে পারি, রাজনীতির কারণেই তাদের মৃত্যু হয়েছে, যে ছাত্র সংগঠনটা রাজনীতি। তো সেই সংখ্যাটাতে কিন্তু থেকে যাচ্ছে, এই সংখ্যা থেকেই তো আসলে তখন আন্দোলন হয়েছিল যে আমরা আর রাজনীতিটা, ছাত্র সংগঠনের রাজনীতিটা ক্যাম্পাসে চাই না। কারণ একটা জিনিস যদি আমরা খুব সহজে বলি যে ছাত্রদের রাজনীতিতে বা রাজনীতি সচেতন হওয়া, এটা তো জরুরি, ছাত্র সংগঠন করাটা জরুরি, ভবিষ্যৎ নেতৃত্ব বলেন বা নানা কাজের জন্য বলেন, এটা কিন্তু বিশ্বব্যাপী সব জায়গায় ক্যাম্পাস ভিত্তিক ছাত্র সংগঠনগুলো পরিচালিত হয়। কিন্তু আমাদের এখানে যে ভিন্নতার যে সমস্যা, সেটা হচ্ছে লেজুর ভিত্তি, অর্থাৎ আমরা ছাত্র সংগঠন করছি ছাত্রদের জন্য, কিন্তু আমাদের পরিচালিত হই কোনো না কোনো দলের মাধ্যমে, সেটা আওয়ামী লীগের ছাত্র সংগঠন বলতে আমরা ছাত্র লীগ বুঝি, বিএনপি ছাত্র দল, জামাত ইসলামের ছাত্র শিবির, এরকম যে আমরা বাম দলগুলোর মধ্যে অনেক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়নের মতো ছাত্র সংগঠনগুলো রয়ে গেছে, কিন্তু এদের আলটিমেট কিন্তু এদের নিয়ন্ত্রণ হয় হচ্ছে দলের মাধ্যমে। ফলে দল দেখা যাচ্ছে যে ছাত্র সংগঠনের যে কাজ, সেই কাজ বাদ দিয়ে তারা দলের কাজকর্মের সাথেই বেশি যুক্ত থাকেন। এই কারণেই কিন্তু এই প্রবলেমগুলো তৈরি হয়েছে, এবং এই যে ছাত্র সংগঠনে বা ছাত্র রাজনীতির প্রতি যে এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে, সেটা কিন্তু তার দায় কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোই এড়াতে পারেন না, এটা তাদের উপরেই বর্তায়, এবং তাদের কারণেই আজকে যে ছাত্র ক্যাম্পাসে ক্যাম্পাসে যে ছাত্র সংগঠনের রাজনীতির এক ধরনের বিরুদ্ধে যে কথাবার্তা বলা হয়, আলোচনা হয়, সেটা কিন্তু এই কারণে হয়, না হলে কিন্তু এটা হওয়ার কথা ছিল না। তানভীর, একটা জিনিস একটু আলোচনা করতে চাই, যে সম্প্রতি বুয়েটে যে আন্দোলন চলছে, এই আন্দোলনে কয়েকজন শিক্ষার্থী কিংবা একটা শিক্ষার্থীদের গোষ্ঠীদের দাবির মুখে ছাত্রলীগ নেতা এবং বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজের সিট বরাদ্দ বাতিল করা হয়েছে।
মানে এই যে জিনিসটা যে কেউ দাবি করলো সিট বরাদ্দ বাতিল হয়ে গেল, কোনো তদন্ত হলো না, তদন্ত কমিটি হলো না, একটা শিক্ষার্থীর সিট বাতিল হয়ে গেল, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে বুয়েটের এবারের যে পরিস্থিতিটা যদি আপনি দেখেন তাহলে আমি বলবো যে একটু ঘোলাটে এবং ধোঁয়াশেও বলা যায়। কারণ হচ্ছে যে যদি ওই রাতে ছাত্রলীগের ক্যাম্পাসে প্রবেশের কথা আমরা যদি ধরি, যে ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির সভাপতি সাদ্দাম উনি এসেছিলেন, প্লাস বুয়েটের যারা ছাত্রলীগের নেতাকর্মী তারাও সেখানে ছিলেন, অন্যান্যরাও ছিলেন, সেখানে কিন্তু ঠিক কোনো মানে রাজনৈতিক মহড়া বলতে যেটা বা তা কর্মকাণ্ড এরকম সেভাবে বোঝা যায়নি, বা মিছিল স্লোগান এটা মনে হচ্ছে যে স্বাভাবিক ছাত্রলীগ একটা বড় সংগঠন তার এবং সরকারি দলের সংগঠন, সেভাবে সে যখন আসছে তার পেছনে প্রচুর লোক থাকে, আমরা এটা আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখছি, এটা আমরা বাইরেও দেখছি, সেটা একটা কারণ ছিল। আমার একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে যে বুয়েট স্টুডেন্টরা খুব বেশি একটু রিয়েক্টটা একটু বেশি দেখিয়ে ফেলেছেন কিনা এই জায়গাটায় আমার এক ধরনের একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে। কারণ হচ্ছে যে আপনি দেখেন যে তারা ইমতিয়াজ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তার ছাত্রত্ব বাতিলের জন্য দাবি জানিয়ে আন্দোলন করছে, ছয় শিক্ষার্থীর কথা তারা বলছেন, এবং ওয়াই যে সে ছাত্রলীগ করে তাই বলে তার ছাত্রত্ব বাতিল করে দিতে হবে এটার পেছনে আমি কোনো যুক্তি খুঁজে পাই নাই। একটা যদি হয় যে হ্যাঁ নিষিদ্ধ ছিল ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ, সে এটা প্রকাশ্যে রাজনীতি করছে, তো সেরকম কোনো দৃশ্যমান প্রতিবেদন কোনো কিছু কোনো পাওয়া যায়নি, ফলে এই দাবিটা তাদের আমার কাছে মনে হয়েছিল শুরুতেই আমি এটা একটু বলার চেষ্টা করছি যে এই দাবিটা খুব একটা মানে ধোপে টেকা দাবি না। প্লাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা করলো যে দাবির কারণে তার ছাত্রত্ব সিট বাতিল করে দিলেন, যে হিসেবে এটাও তো আমি কোনো কারণ বুঝলাম না এটা, কারণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সব ছাত্র সংগঠনেরই নেতাকর্মীরা থাকে, হয়তো বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা নাই, আমি বলতেছি বুয়েটে এই মুহূর্তে রাজনীতি না, কিন্তু বুয়েটের একটা স্টুডেন্ট সে রাজনীতি করতে পারবে না ছাত্র সংগঠন করতে পারবে তা কিন্তু না, সে ছাত্রলীগ হতে পারে, সে ছাত্র দল হইতে পারে, সে অন্য যে কোনো ছাত্র সংগঠনের সাথে সে যুক্ত থাকতে পারে। তো এই জায়গাটায় এসে আমার কাছে মনে হয়েছে যে বুয়েটের স্টুডেন্টরা একটু বেশি রিয়াকশন দেখিয়ে ফেলেছিলেন কিনা এটা একটা কারণ। এর পরবর্তীতে যেটা হয়েছে যে স্বাভাবিকভাবেই ছাত্রলীগ একটা সৈয়দ মিনার একটা মিছিল করলো, সমাবেশ করলো, সেখান থেকে তারা বললো যে এটা মানে তার বিরুদ্ধে একটা অবস্থান করে একটা পাল্টাপাল্টি অবস্থান, কালকেও ছাত্রলীগ ঢুকলো, ফলে একটা ক্যাম্পাস ঘিরে কিন্তু একটা বড় ধরনের উত্তেজনা কিন্তু এখন বিরাজ করছে, এবং এটা যতই আমরা বলি না কেন যে কিছুটা হয়তো আগুনে ছাই চাপার মতো অবস্থায় আছে, কিন্তু এটা কিন্তু উন্মুক্ত হতে পারে, তো যে কোনোভাবেই হোক এটা কন্ট্রোল করা দরকার, কোনো ধরনের ক্লাশ বা হওয়ার আগেই এর একটা মীমাংসা অবশ্যই আসা উচিত। তারপরে আমি ছোট্ট করে একটু জানতে চাই, আমাদের হাতে সময়ও কম, যে এই যে ছাত্রলীগ কেন্দ্রীয় নেতাদের বুয়েটে যাওয়া, আন্দোলন হওয়া এবং এটা আদালত পর্যন্ত গড়ন, এটা খুবই অল্প সময়ের মধ্যে হয়েছে, আপনি যদি হিসাব দেখেন তাহলে হয়তো হাতে গোনা দুদিন কিংবা তিন দিন। এই যে নির্বাচনের পরে এখন দেশ যখন একটা স্টেবল পজিশনে, আমাদের অর্থনৈতিক যে ক্রাইসিস ছিল মন্ত্রীরা বলছেন যে সেই ক্রাইসিসটা আমরা অনেকটাই অতিক্রম করে গেছি, সেই মুহূর্তে এই রাজনৈতিক উত্তেজনা, মানে এটা এখন আর ক্যাম্পাস কেন্দ্রিক নেই, এটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে, এটা কেন আসলে হঠাৎ করে? এটা আপনি খুব ভালো বলেছেন যে এটা কেন, আসলে সবকিছু তো খুব স্বাভাবিক ছিল, কোনো প্রবলেম তো কোনো কিছু ছিল না। হ্যাঁ, আমি এটা নিয়ে যেটা হচ্ছে যে আপনি যদি সুপ্রিয় দেখেন আমরা মানে বিভিন্ন পর্যায়ে যে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, অর্থাৎ ছাত্র সংগঠনগুলো প্লাস বুয়েটের যে স্টুডেন্টরা তাদের মধ্যেও এটা নিয়ে কথা হয়েছে, এটা এটা খুব দ্রুত হয়ে যাওয়ার পেছনে একটা কারণ ছাত্রলীগের অনেক নেতাকর্মী আমাকে বলেছেন পার্সোনালি যে আসলে একটা ব্যাপার হচ্ছে যে যেসব জায়গায় ছাত্রলীগ যেতে পারতেছে না তাদের ঢোকাটা একটা মানে এরকম মনে করা হচ্ছে, নেতিবাচক দেখা হচ্ছে ছাত্রলীগকে, সেসব জায়গায় কিন্তু অন্যান্য অনেক ছাত্র সংগঠন, বিশেষ করে নিষিদ্ধ কিছু কিছু ছাত্র সংগঠন, ইভেন তাদের দাবি হচ্ছে জামাত ইসলামের ছাত্র সংগঠন যে ছাত্র শিবির, তাদের কিন্তু উত্থান ভেতরে ভেতরে চলছে, অর্থাৎ তাদের কার্যক্রম যে গোপনে চলে সেই জিনিসটা চলছে, কিন্তু তারা সামান্য একটু সেখানে যেতে পারবে না, ই করতে পারবে না, এটা তাদেরকে ইগোতে লাগছে, ফলে তারা এই জিনিসটাকে খুব সহজভাবে এখন আর নিতে চান না, যে বুয়েটে সামান্য একটা এই ঘটনাকে তারা এত বড় ইস্যু করছে এটা তারা মানতে চান না। আমি একজন ছাত্রলীগ নেতার সাথে কথা বলেছিলাম যে আসলে আপনাদের কোনো ইন্টেনশন ছিল কিনা ওই দিন, বলছে যে ভাইয়া দেখেন রাজনীতি আমরা করতে চাই, বুয়েটের রাজনীতিতে বুয়েটে গিয়ে রাজনীতি হোক, বুয়েটে ছাত্র সংগঠনের ইগুলো চলুক, এটা আমরা চাই, এটা ঠিক আছে, কিন্তু সেই দিনের ঘটনাটাকে ঘিরে যতটা বড় করা হয়েছে, যতটা বড়ভাবে আমাদেরকে ভিকটিম করা হচ্ছে, আমাদেরকে ভিলেন করে দেওয়া হচ্ছে যে আমরা ছাত্রলীগ বুয়েটে যাওয়াটা আমাদের জন্য হারামের মতো একটা অবস্থায় নিয়ে গেছে, এটা আমরা মানতে পারছি না। এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের ইগো এবং ছাত্রলীগ এবং ছাত্রলীগের যার মাদার অর্গানাইজেশন অর্থাৎ আওয়ামী লীগের মধ্যেও নেতাদের মধ্যেও এটা এক ধরনের ইগো কাজ করেছে, যে বুয়েটে এখন এক ধরনের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বা অন্য অন্য ধরনের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের মতো ছাত্র সংগঠন, তাদের উত্থানের কারণে মূলত ছাত্র লীগকে সাইড করে দেওয়া হচ্ছে, সো ছাত্রলীগ এই জায়গা থেকে মানে বেরিয়ে আসতে চায়। ধন্যবাদ তানভীর। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন 10 মিনিট শো, এবং আমাদের অন্যান্য আয়োজন দেখতে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গেই থাকুন।
এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।